হাই ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনার সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি করে আপনারা এই ছবিটি থেকে, জাস্ট কিছুদিন আগে আমি এটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক ওয়ালে, কিভাবে আমি এই ধরনের এটা ম্যানিপুলেশন করেছি। সো চলুন ট্রাই করি কিভাবে আমি এটি করেছি। ফার্স্টে আমি যে কাজটি করবো, ফার্স্টে আমি আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার পেন টুল দিয়ে ক্রপ করতে হবে। পেন টুলটা সিলেক্ট করে প্যাতে যাব, যাওয়ার পরে জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে আপনাকে। আপনি পেন টুল অথবা যে কোনো টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। আমি অলরেডি আমি ছবিটি কেটে নিয়েছি সিলেক্ট করে, সেটি হচ্ছে এই যে আমি সিলেক্ট করে মাস্ক করে কেটেছি ছবিটি। আচ্ছা, দেন যে কাজটি করব, আমার একটি সিল্ক টেক্সচার লাগবে, আই মিন ক্লথ টেক্সচার এই টাইপের, যেটা দিয়ে আমি আর কি আমার ছবিটা ছবিটার উপরে আর কি নিব, এই ছবিটির উপরে আমি আমার ছবিটা নিব। ওকে, দেন আমি ছবিটি ওপেন করছি এবং আমি এইটাকে আমি একটু ইমেজ সাইজটা কমিয়ে আসি। ইমেজ সাইজ 5000 আছে এখানে, আমি 2500 আই মিন কমিয়ে দিয়ে অর্ধেক করে দিই, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিই। ওকে, নাও আমি ক্লথ টেক্সচারটা নিয়ে আসি এখানে, নিয়ে এটার উপর ছেড়ে দিই, এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই। ওকে, নাও যে কাজটি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি, জাস্ট এটাকে আমি ছোট করে নিব। আমি একবারে বড় একটা দিতে পারি, কিন্তু বড় একটা দিব না, আমি জাস্ট এটাকে চারটা ভাবে কপি করব, দেন জিনিসটা তাহলে বড় হয়ে গেল আর কি। ওকে, দেন আরেকটা কপি করব ভার্টিক্যালি, জাস্ট একটু এলোমেলো করে আমি এটাকে প্লেস করব। ওকে, নাও আমি আমার এই আমার ছবিটার চোখটা অফ করি, দেন যে কাজটি করব সেটি হচ্ছে এটা সিলেক্ট করি, প্রথম দুটো চোখ বন্ধ করি, এটা রাখি, এটা জাস্ট ইরেজার সিলেক্ট করব, সফট ইরেজার, সাইজটা একটু বড় করে নিই, সফটলি আমি এটাকে ইরেজ করে দিব, মুছে দিব। ওকে, দেন যে কাজটি করব এটা নিব, এটা আমি একটু সফটলি মুছে দিব। ওকে, নাও এটা নিব, এটাকে আমি সফট ভাবে, ওকে, জাস্ট এইভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেলেছি। এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমার ছবিটা অন করি, এই যে অন করলাম। এখন আমি এই তিনটাকে জুম করে একসাথে মার্জ করে তিনটাকে সিলেক্ট করে একসাথে রাইট বাটন ক্লিক করে মার্জ করে নিলাম, তিনটা একটা হয়ে গেল। দেন এটাকে একটু জুম করে নিই, ওকে, এটাকে একটু স্যাচুরেশন করতে হলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাব, যে একটু লেভেলটা টিউন করে দিব। ওকে ওকে, নাও আমি আমার ছবিটা কাজ করার পরে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে ছবিটার পাশ দিয়ে গ্রিন একটি শেড আছে, গ্রিন একটি কালার আছে, গ্রিন কালারটা আমার ফার্স্টে দূর করতে হবে, এবং আমি আমার ছবিতে শ্যাডো দিতে হবে। সো শ্যাডো দেওয়ার জন্য আমি যে কাজটি করব, আমি আমার ছবির নিচে একটি লেয়ার নিব, নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব, কালো কালারটা সিলেক্ট করব, দেন কালো সফট ব্রাশ নিয়ে নিব এবং অপাসিটি 100% করে নিই। যেভাবে আর কি যে অংশগুলো কালো শ্যাডো পড়তে পারে সেই অংশগুলো আমি শ্যাডো ফেলে দেব। সাপোজ আপনি আমরা চিন্তা করব নর্মালি, যদি আমরা নর্মালি যদি কোনো বিছানার উপরে শুই তাহলে যদি থাকা পড়ে তাহলে কেমন একটা শেড পড়বে, ঠিক তেমনভাবে আমি জাস্ট কালার শ্যাডোটা ফেলাবো। ওকে, না যে কাজটি করব, এখান থেকে শ্যাডো ক্রিয়েট করব। ওকে,
জাস্ট এখান থেকে শ্যাডো রাখবো। ওকে, নাও যে কাজটি করব, ব্রাশের অপাসিটি একটু কমিয়ে নিব, নিয়ে এখানে শ্যাডো দিব। যে শ্যাডোটা আর কি আসার কথা, লাইটের উপর ডিপেন্ড করে যে শ্যাডোটা আসার কথা সেই শ্যাডোটা আমি এখানে দিব, অপাসিটি কম করে একটা ন্যূনতম একটা শ্যাডো দিব। ওকে, নাও যে কাজটি করব সেটি হচ্ছে আমার যে লেয়ারটা, এখানে নিউ একটা লেয়ার নিব উপরে, সেটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব, করে যেসব জায়গায় শ্যাডো আমার পড়ার কো দরকার, যেমন সাপোজ এইসব জায়গায় আমি অপাসিটি বাড়িয়ে নিই, যেসব জায়গাগুলো শ্যাডো আর কি আসার মতো। শ্যাডো 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 আসতে পারে না, হাতের উপরে এখানে হালকা করে শ্যাডো। না, এটা অপাসিটি একটু কমিয়ে দিব, অপাসিটি একটু কমিয়ে দিই। ওকে, নাও যে কাজটি করব, আমি এক নিউ নিচে একটা নিউ লেয়ার নিই, একটা বিগ কালো শেপ নিই, কন্ট্রোল টি। ওকে, এটাকে আমার নিচে শ্যাডোটা শ্যাডো লেয়ারটা একটা ডুপ্লিকেট করি, করে এটাকে ফিল্টার ব্লার গাজিয়ান ব্লার যাই, যে একটু ব্লার বাড়িয়ে দিই। ওকে, মাস্কারের অপাসিটিটা কমি জাস্ট। ওকে, এইভাবে জাস্ট আমি এটা রিপ্লেস করার পরে এগুলোকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জিতে সরি গ্রুপ করে নিই, কন্ট্রোল জিতে গ্রুপ এম এন ম্যান। এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমার গায়ে যে গ্রিন কালার আছে, গ্রিন কালারটা দূর করতে হবে। গ্রিন কালার দূর করতে হলে আমি এই স্টাইল আইকনে ক্লিক করবো, সিলেকটিভ কালার, সিলেকটিভ কালার থেকে এটার সাথে শুধুমাত্র এখন যদি আমি এখানে পরিবর্তন করি তাহলে আমার টোটালটার উপর পরিবর্তন আসছে। সো আমি শুধু পরিবর্তন করব, মানে শুধু এই মানুষটার আর কি, শুধু এই সাবজেক্টটার। সো সেটার জন্য আমাকে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে হবে গ্রুপের সাথে। গ্রুপের সাথে ক্লিপ ক্রিয়েটিং মাস্ক করার পরে গ্রিনে যাব আমি, যে গ্রিনের ইয়েলোটা কমিয়ে দিব, সায়ান কমিয়ে দিব, ম্যাজেন্টাটা বাড়িয়ে দেব। সো গ্রিন ভাব অনেকটা চলে গেছে, দেখে আমরা জুম করে গ্রিন ভাব নাই আর। ওকে, গ্রিন ভাব নাই। এখন যে কাজটি করবো সেটি হচ্ছে হোয়াইটে যাব, যে হোয়াইটের রেডটা একটু বাড়িয়ে দিব, সায়ান সায়ানটা বাড়িয়ে দিলে রেডটা বাড় বৃদ্ধি পাবে, ম্যাজেন্টোটা একটু বাড়িয়ে দিব, জাস্ট হোয়াইটের উপর একটা ইফেক্ট। ওকে, নাও একটা কাজ করবো সেটা সায়ানে যাব, সায়ানে যে সায়ান ভাবটা একটু কমিয়ে দিব, ম্যাজেন্টোটা করে দিব, অ্যান্ড ইয়েলো ইয়েলো করে দিব হালকা, অ্যান্ড ব্ল্যাক ভাব নিয়ে আসবো হালকা, দেন ন্যাচারালে যাব, যে হালকা একটু ব্ল্যাক ব্ল্যাক ভাব বাড়িয়ে দিব। এখান থেকে ম্যাজেন্টোটা একটু বাড়াবো, জাস্ট এখন আমার কাজ চলছে কালার কারেকশনের, রেড করে দিব জাস্ট। এই আমার পুরো টোটাল বডির উপর একটা রেড ইফেক্ট পড়ছে। ওকে, দেন
ওকে, এবার যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের এখানে একটু গ্যাপ থেকে গেছে, আমি আর এই আমার ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করবো, একটু ছোট করে নিই, মানে কিছু ভাঁজ নিয়ে আসবো। ওকে, এখান থেকে ইরেজারটি নেব, নিয়ে সফট ইরেজার দিয়ে সফট করে এটাকে একটু হার্ড শেপগুলো দূর করে দিব। ওকে, না এটা মোটামুটি একটা ভালো ব্যাকগ্রাউন্ড আনা গেছে। এখন যে কাজটি করব এটাকে আমি একটু কালার কারেকশন করব, ইফেক্ট থেকে লেভেলটা নিব, এবার টোটালটার উপরে আমি একটা লেভেল অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, এবার টোটালটাকে সম্ভবত কালো একটু বেড়ে গেছে, আমি লেভেলটা একটু কমিয়ে দিব। নাও ফটো ফিল্টার দিব, একটা রেড ফটো ফিল্টার, টোটালটার উপর একটা রেডিশ ভাব আসছে। এখান থেকে আমি একটু হিউম্যান স্যাচুরেশন নিই, একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিব। ওকে, নাও যে কাজটি করব একটা নিউ লেয়ার নিব ইমেজ থেকে, অ্যাপ্লাই ইমেজ। ওকে, এখন যে কাজটি করব ফিল্টার ক্যামেরা রতে চলে যাব, আমি যাওয়ার পরে জাস্ট এতটুকু সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে যে কাজটি করব আমি এখান থেকে একটু চারিদিক থেকে একটু ডার্ক করে দিব, শার্পনেস কমিয়ে দিব, ক্লিয়ারিটি একটু কমিয়ে দিব। ওকে, জাস্ট এই, এখন আমি শুধুমাত্র আমার টেক্সটগুলো লিখে দিব, যে টেক্সটগুলো আমি ইউজ করছিলাম, টেক্সট আমি লেখা শুরু করে দিই, জি ও গড। ওকে, জাস্ট এটা আমি লিখছিলাম, এটা আর কি অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন। এখানে আমি গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ দরকার নাই, জাস্ট এইভাবে এইভাবে আপনি আপনার নিজের ছবিটিকে, অর্থাৎ যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি এইভাবে যে কোনো ছবিকে আপনি রিপ্লেস করতে পারেন। সো আজকে পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছেন, আল্লাহ হাফেজ।